আকাশে উড়ন্ত প্লেনের দিকে তাকিয়ে আছে যে যুবক, তার নাম মোহাম্মদ মুনিরুজ্জামান। ছোটবেলায় অনেকের মতোই তারও পাইলট হওয়ার শখ ছিল। নীল আকাশে প্লেন উড়ে যাওয়ার দৃশ্য দেখতে তার ভালোই লাগে। সেই মুনিরুজ্জামান ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের উত্তরা শাখায় বিনিয়োগ কর্মকর্তা পদে চাকরি করছেন। প্রতিদিনকার মতো বিমানবন্দরে পাশ দিয়ে অফিসে যাচ্ছেন তিনি। বিমানের ওঠানামা অলক্ষে দেখলেও তার চিন্তা চেতনা এখন ডিএমসিবি। নির্ধারিত সময়ের আগেই ডিএমসিবির উত্তরা শাখায় পৌঁছে গেল মুনির। প্রতিদিনকার মতো উত্তরা শাখায় সমবায় ব্যাংকিং এর কার্যক্রম চলছে। মুনির ব্যাংকের ফিল্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে বিনিয়োগের দৈনিক কিস্তি ও দৈনিক সঞ্চয় প্রকল্পের টাকা তুলতে বের হবে। আজকে প্রথম যে সদস্যর কাছে তিনি গিয়েছেন তার নাম জিয়াউর রহমান। তার দৈনিক সঞ্চয় প্রকল্প চালু আছে। তিনি দৈনিক 3000 টাকা সঞ্চয় হিসেবে জমা রাখেন। এখন মুনির দ্বিতীয় সদস্যের দোকানের উদ্দেশ্যে যাচ্ছেন। দ্বিতীয় সদস্য এই ব্যাংক হতে 2 লক্ষ টাকা বিনিয়োগ নিয়েছেন। তিনি দৈনিক 1400 টাকা সেই বিনিয়োগের বিপরীতে দেন এবং 100 টাকা দৈনিক সঞ্চয়ের উদ্দেশ্যে রাখেন। প্রতিদিন মুনির প্রায় 60 জন সদস্যর সাথে সাক্ষাৎ করেন। এখন আজকের শেষ সদস্যর নিকট যাচ্ছেন তিনি। আকাশ কালো হয়ে আসছে, হয়তো বৃষ্টি আসবে। মুনিরকে দ্রুত কাজ ছেড়ে উত্তরা শাখায় ফিরতে হবে। শাখায় ফিরে দুপুরের খাবারের পূর্বেই দৈনিক বিনিয়োগের কিস্তির টাকা হিসেব করে ক্যাশ কাউন্টারে টাকা বুঝিয়ে দেয় মুনির এবং আজকের দিনের টাকার হিসেব করে নিজ কম্পিউটারে এন্ট্রি করে রাখেন। তিনি অফিসেই তার দুপুরের খাবার সেরে নেন। শাখা ব্যবস্থাপকের রুমে মিটিংয়ের পূর্বেই কিছু প্রাথমিক কাজ সেরে নিচ্ছে মুনির। দিন শেষে শাখা ব্যবস্থাপকের কক্ষে মিটিং শুরু হয়েছে। বিকেলে বাড়ি ফিরছে মুনিরুজ্জামান। আগামীকাল তার জন্য শুরু হবে আরেকটি নতুন দিন।